হ্যালো দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সব মাধ্যমেই সৌরভ, তাসনিয়া, ফারিন। হ্যাঁ দর্শক, চলচ্চিত্র, ওয়েব ফিল্ম কিংবা সিরিজ কিংবা সিঙ্গেল নাটক থেকে শুরু করে টিভিসি, ওবিসি সব মাধ্যমে সৌরভ এখন তিনি। ক্যারিয়ারের জনপ্রিয়তা যখন তুঙ্গে, সে সময়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকে বিয়ের খবরটি সামনে আনলেন। অভিনয়ের ক্ষেত্রে নির্মাতা অ্যাকশন বলার পরপরে যেন ভিন্ন মানুষ হয়ে যান তিনি। হ্যাঁ দর্শক, ভীষণ ঘুরতে পছন্দ করেন তাসনিয়া ফারিন, সেক্ষেত্রে বাজেট ট্রিপ হলেও যেন সমস্যা হয় না তার। তাসনিয়া ফারিনের কথায়, পৃথিবীটা ঘুরে দেখতে চাই, এক জীবনে তো পুরোটা সম্ভব না, তবু ঘোরাঘুরিতে ভীষণ এনার্জি পাওয়া যায়। আমি মনে করি ভ্রমণ একটা বড় পাঠশালা। তিনি আরও বলেন, জনপ্রিয়তা আর দর্শক গ্রহণযোগ্যতায় এখন শীর্ষ অবস্থান করছেন এই তরুণী। এর মাঝে নিজের অভিনীত প্রথম চলচ্চিত্র থেকে শুরু করে সাম্প্রতিক কাজগুলোর বেশ কিছু কাকতালীয়ভাবে দেশের বাইরে শুটিং হয়েছে, যেমন আরিয়ানের পুনর্মিলনে হলো নেপালে, কিংবা টালিউড প্রথম চলচ্চিত্র আরও এক পৃথিবীর শুটিং হলো লন্ডনে, থাইল্যান্ডেও কাজ করা হয়েছে বেশ কিছু, সর্বশেষ দুটি প্রোডাকশনের কাজ করে ফিরলেন অস্ট্রেলিয়া থেকে। সো নিজের কাজের ক্ষেত্রে প্রডিউসারের কাছে দেশের বাইরে লোকেশন রাখার আলাদা ডিমান্ড থাকে কিনা এমন প্রশ্নে তাসনিয়া ফারিন বলেন, না, প্রতিটি গল্পের প্রয়োজনের বাইরে যেতে হয়েছে, আর কাজের বাইরেও আমি প্রচুর ঘুরি, ঘুরতে আমার সত্যি ভালো লাগে। তিনি বলেন, মাঝে রাগ সামলাতে পারেননি ফারিন, কিছু উটকো খবরে বেশ বিরক্ত হয়েছিলেন, তখনও ফারিনের বিয়ে হয়নি। যেহেতু ফারিন ওর নিজের ব্যক্তি জীবন নিয়ে কাউকে জানাতে দেন না, তাই প্রেমিকের নামটিও কোথাও প্রকাশ পায়নি। অথচ এরই ভেতরে একজন জনপ্রিয় তারকার সাথে নাম জড়িয়ে নানান গল্প লেখা হলো কিছু অনলাইন পোর্টালে, বিরক্ত হয়ে সাংবাদিকদের নিয়ে কথাও তুলতেন ফারিন। সো এ নিয়ে ফারিনের বক্তব্য ছিল, দেখুন, আমি ব্যক্তি ইমেজটা খুব স্ট্রংলি মেনটেন করি, আমি জানি আমি কি, সো আমাকে নিয়ে উল্টোপাল্টা বলা হবে সেটা আমি সহজভাবে কেন নেব। অ্যাটাকের প্রশ্রয় দেওয়াটাকে আমি ঠিক বলে মনে করিনি এবং আমি গণমাধ্যমের ক্ষেত্রেও সিলেক্টিভ হতে চাই। অবশ্যই আমি তাদের কাজকে সম্মান করি, কিন্তু কাগজগুলোতে সততা থাকা জরুরি। সো আপনাদের কাছে বিষয়টি কেমন লেগেছে? আর বিয়ের খবরের পরে আর যেগুলোর ছবি ফেসবুকে দেখা যায়নি ফাইনে, সেই পুরনো উত্তর, দেখুন, আমি ব্যক্তিগত জীবন কখনোই পাবলিক করতে চাই না, এটা আমার পুরনো অভ্যাস। সো নিজের পারিশ্রমিক তারকারা কীভাবে তাদের ডিমান্ডটা বাড়ান কিংবা ডিমান্ড করেন, সেই বিষয়ে পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভালোবাসা মানুষকে ভালো রাখবেন। বাই বাই।